আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। সংসদ থেকে পদত্যাগ করতে হলে সংসদ সদস্যকে নিজ হাতে স্বাক্ষর করা পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। সংবিধান, কার্যপ্রণালী বিধি ও অতীতের নজির তেমনটাই বলছে। শনিবার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ থেকে দলটির 7 জন সংসদ সদস্যের মধ্যে 5 জন তাদের বক্তব্যে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অন্য 2 জন সংসদ সদস্য সমাবেশে ছিলেন না। তিনি দলীয় নেতাদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন বলে সমাবেশে জানানো হয়। চলুন সংসদ থেকে পদত্যাগের বিষয়ে সংবিধান ও কার্যপ্রণালী বিধিতে কি বলা আছে জেনে নিই। বাংলাদেশের সংবিধানের 67 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র যোগে স্বীয় পদত্যাগ করতে পারবেন। আর কার্যপ্রণালী বিধির 177-এর 1 ধারায় বলা আছে, পদত্যাগপত্রে পদত্যাগ করতে ইচ্ছুক কথাগুলো লেখা থাকতে হবে এবং পদত্যাগপত্র স্পিকারকে সম্বোধন করে নিজের হাতে লেখা হতে হবে। এর আগেও সংসদ থেকে পদত্যাগের ঘটনা ঘটেছে। 2012 সালে সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করা নিয়ে এর বিধিবিধান আলোচনায় আসে। ওই বছরের 23 এপ্রিল সোমবার সকালে সোহেল তাজের পদত্যাগপত্র সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে জমা দেন তার ব্যক্তিগত সহকারী আবু কাউসার। কিন্তু তখনকার জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ প্রথমে তা গ্রহণ করা হয়নি বলে জানান। তিনি ওই সময় সাংবাদিকদের বলেছিলেন, সোহেল তাজের পদত্যাগপত্র সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী দেওয়া হয়নি, চিঠিতে কোনো তারিখ ছিল না। আমার অফিসে যেটি এসেছে সেখানে তারিখ লেখা, স্বভাবতই বোঝা যায় তারিখ অন্য কেউ লিখেছে। একজনের স্বাক্ষর থাকলে সেখানে অন্য কেউ তারিখ লিখতে পারে না, এছাড়া স্বাক্ষর ও তারিখ 2 ব্যক্তির আলাদা কালিতে লেখা বলে মনে হয়েছে। ওই সময় স্পিকারের পক্ষ থেকে আরও জানানো হয়, 5ম সংসদে স্পিকার শেখ আব্দুর রাজ্জাক আলীর কাছে বিরোধী দলের 146 জন সদস্য একযোগে পদত্যাগপত্র জমা দিলে তা তিনি গ্রহণ করেননি। পত্রবাহকের মাধ্যমে দেওয়ার কারণেই এটি করা হয়েছিল। 2012 সালের 7 জুলাই দীর্ঘদিন ধরে চলা ওই পদত্যাগ সমস্যার অবসান হয়। সোহেল তাজ ওই দিন তার পদত্যাগপত্রটি নিজেই স্পিকার আব্দুল হামিদের কাছে জমা দেন এবং তা গ্রহণ করা হয়। 2015 সালের 1 সেপ্টেম্বর জাতীয় সংসদ থেকে আরেকটি পদত্যাগের ঘটনা ঘটে। ওই দিন পদত্যাগ করেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে পদত্যাগের ঘোষণা দেন এবং নিজের আর্দালির মাধ্যমেই স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে আব্দুল লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে তার নিজ দল আওয়ামী লীগ থেকে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকারের কাছে আবেদন করা হয়। স্পিকার তার নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। আব্দুল লতিফ সিদ্দিকী এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই বলে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। এরপর তিনি লিভ টু আপিল করেন। সুপ্রিম কোর্ট তাও খারিজ করে দেন। তিনি নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বলেন, তিনি নিজেই পদত্যাগ করবেন, তাই এ নিয়ে শুনানির প্রয়োজন নেই। এর আগে 2 জন সংসদ সদস্যের পদত্যাগের ঘটনা ঘটে প্রথম জাতীয় সংসদে। এর একজন হচ্ছেন ব্যারিস্টার মইনুল হোসেন ও অন্যজন মোহাম্মদ আতাউল গনি ওসমানী। বিধি মেনে করায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছিল। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।